সন্ধ্যেবেলা রাত্রিবেলা ঠান্ডা মাংস তারপরে আবার লেবু নুন এই সমস্ত সহযোগে উনি কথা বলছেন। সব সময় এটাকে সিরিয়াস দিলে নিতে হবে, তার কোনো মানে নেই। এমনি সুইমিং পুলে নিজে জাঙ্গিয়া ধরে রাখতে পারে না, ও শিক্ষাভাব দিয়ে লোক মারবে। আপনি তো বোধহয় সেই হাফ প্যান্ট পরা বয়স থেকে আপনার কাছ থেকে যতটুকু শুনেছি এর আগে আপনার নানা বয়সের ভোট করার অভিজ্ঞতা, হাফ প্যান্ট পরা বয়স থেকে আপনি দলের বুথে বসেন, মানে ভিতরের বুথে না হলে দলের বুথে বসেন। আপনি 10 সেকেন্ডে 3টে ভোট কোনো ভোটে পেয়েছেন না? না, এটা তো অসম্ভব বিষয়। আর মদন আর আমি অনির্বাণবাবুর সাথে অনেকটা একমত, যেতে মজাও থাকতে পারে সন্ধেবেলা রাত্রিবেলা ঠান্ডা মাংস তারপরে আবার লেবু নুন এই সমস্ত সহযোগে উনি কথা বলছেন। সব সময় এটাকে সিরিয়াস দিলে নিতে হবে, তার কোনো মানে নেই। এমনি সুইমিং পুলে নিজে জাঙ্গিয়া ধরে রাখতে পারে না, ও শিক্ষাভাব দিয়ে লোক মারবে। এইগুলোও তো আপনাদের ভাবতে হবে, টেক ইট সিরিয়াসলি। সবসময় এটা হয় না যে দেখুন, কিন্তু যদি উনি এটা সিরিয়াস বলে থাকেন, কারণ মাঝে মাঝেই বলছেন এগুলো যে আমাদের কাছে কি এক্স সার্ভিসম্যান লোক আছে, আমাদের কাছে মাস্টার পিস লোক আছে যারা ভালো বন্দুক রিপেয়ার করতে পারে, সার্ভিস, এই জাতীয় কথা বলছেন। আমায় দেখতে হবে এটা কোনটা। আমরা অত্যন্ত পরিষ্কার দ্বিধাহীন কণ্ঠে বলে দিয়ে যেতে চাই, যদি আরেকটা বক্তব্য আরেকটা 2018 আরেকটা অভিজিৎ সরকার এখানে তৈরি করতে চায় বা করার চেষ্টা করে, তার ফল কিন্তু ভুগতে হবে। ভুগতে হবে মানে এমনিও ভুগতে হবে। সিপিএম তারাও করেছিল অনেক কিছু, বুঝলেন, হ্যাঁ, আজকে তারা শূন্য হয়ে গেছে। এই মদন মিত্রদের মনে রাখতে হবে, এর থেকে অনেক প্রভাবশালী অনেক শক্তিশালী নেতা ছিল শাসনের, মজিদ মাস্টার আজকে আলু বেচছে। এই মদন মিত্র নিশ্চয়ই একদিন রিক্সা চালাবে, নয়তো অটো চালাবে, টোটো চালাবে। সে যোগ্যতা অবশ্য নেই, এত খেচে ও আর সেটা পারবে না। কিন্তু রাজনীতিতে এই ধরনের কথা বলছে মদন মিত্র, আমরা কিছু মনে করছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ও দলের নেতারা তারা কি বলছে, তারা কেউ কেউ ব্যাপারটা নিয়ে কেন, যারা এখন নতুন তৃণমূলের প্রবক্তা, যারা যারা ফ্লেক্স লাগিয়ে দেখাচ্ছে বাড়িটা কেমন ছিল, যারা ঘুরিয়ে দেখাচ্ছে এই আমার আদর্শ প্রার্থী, সেই নেতারা আজকে কোথায়, সেই নেতারা আজকে কি বলছে, সেই নেতারা আজকে কিচ্ছু বলছে না।